হ্যালো, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। পর্ণবিড় ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, অলরেডি তো গরম কিন্তু পড়ে গেছে, সামার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই সামারের মধ্যে কিন্তু আমরা বেশ খুব বাজে একটা সিচুয়েশন হচ্ছে আমরা ফেস করছি। কারণ হচ্ছে গরম, একে তো গরম, তারপরে আবার করোনার যেই প্রাদুর্ভাব আবার তো নতুন করে আবার শুরু হয়ে গেল। তো যেটাই হোক, আমার সামনে যে এয়ার কুলারটা আছে এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের একটা এয়ার কুলার। এটা হচ্ছে মডেলটা হচ্ছে 920K। এই এয়ার কুলারটা হচ্ছে চার্জ করে রাখা যায়। ইভেন এই এয়ার কুলারটা কিন্তু স্মার্ট রিমোট সিস্টেমে কিন্তু এই এয়ার কুলারটা চলে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার সামনে যে রিমোটটা আছে এটা হচ্ছে এই এয়ার কুলারটার রিমোট। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এই এয়ার কুলারটাকে আমি হচ্ছে কন্ট্রোল করছি। তো ভিউয়ার্স, আমি হচ্ছে রিমোটটা দিয়ে আমি এয়ার কুলারটা অন করছি। সাধারণত এটা হচ্ছে স্মার্ট রিমোট দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়। ব্যাপারটা এরকম যদি হয় যে আমি একটা জায়গায় বসে আছি, আমি এয়ার কুলারটা অন করবো, বারবার আমাকে উঠে যেয়ে অন করতে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এটা না। এখানে যে ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাইমিং, কোল্ড ওয়াইন্ড, ওয়াইন্ড ভেলোসিটি এবং পাওয়ার যে চার্জ যে অপশনটা আছে, সেম ব্যাপারটা কিন্তু এই যে রিমোটটাতেও আছে। সো হচ্ছে আমি কিন্তু বারবার আমাকে উঠে যেয়ে অন করতে হচ্ছে না, আমি খুব রিমোটের সাহায্যেই আমি খুব ইজিলি এয়ার কুলারটাকে আমি হচ্ছে কন্ট্রোল করতে পারছি। আর এই এয়ার কুলারটার একটা সুন্দর একটা পার্ট আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এয়ার কুলারটা হচ্ছে সোলার সিস্টেমে চলবে। সাধারণত গ্রামের, অনেক গ্রামে দেখা যাচ্ছে এখনো কিন্তু ইলেকট্রিসিটি এখনো পৌঁছায়নি। সো সোলার সিস্টেম দ্বারা আমাদের বিদ্যুৎ চাহিদা আমরা পূরণ করছি। সো এটা কিন্তু সোলার সিস্টেম দিয়ে এই এয়ার কুলারটাকে ইউজ করা যাবে। এখানে সেই সিস্টেমটা এখানে অ্যাড করা আছে। আর এই এয়ার কুলারটাতে পিছনের যে জারটা আছে আপনাদেরকে একটু দেখাই, এই জারটাতে আপনারা নর্মালি 8 থেকে 10 লিটার পানি দিতে পারবেন। এই পানিটা যদি আপনারা এই জারটাতে দেন, তাহলে হচ্ছে ঠান্ডা পানি বা বরফ পানি দিলে অনেক ভালো একটা ঠান্ডা বাতাস কিন্তু এয়ার কুলারটা থেকে পাওয়া যাবে। নর্মালি 8 থেকে 10 লিটার পানিটা এই জারটাতে দেওয়া যাচ্ছে। ঠান্ডা পানিটা দিব অবশ্যই আমরা, ঠান্ডা পানি দিলে ঠান্ডা বাতাসটা পাওয়া যাবে। আর এই এয়ার কুলারটা হচ্ছে নর্মালি 4.5 থেকে 5 ঘন্টা আমাদেরকে চার্জ ব্যাক আপ দিবে। দেখা যাচ্ছে গরমের সময় ইলেকট্রিসিটির যে প্রবলেমটা, এটা কিন্তু বেশিই হয় আমাদের। তো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু একবার যদি এটাকে অন করে রাখি, তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা বা 5.5 ঘন্টা এটা কিন্তু এটা রানিং কিন্তু চলছে। আর এখানে যেহেতু টাইমিং সেট করা আছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা এটা অফ করতে ভুলে যাই। সো এখানে টাইমিংটা সেট করে রাখলে দেখা যাচ্ছে 1 আওয়ার, আমি 1 সেট করে দিয়েছি 1 আওয়ার। এটা 1 আওয়ার চলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সো টাইমিং সিস্টেমটা থাকবার কারণে এটা কিন্তু আরও ইজি হয়ে গেল, যে আমি টাইমিং সেট করে দিলাম, আমাকে বারবার যে বন্ধ করতে হচ্ছে না, ইভেন আমি রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারছি। তো মাত্র 8,500 টাকাতেই নোভা ব্র্যান্ডের এই স্মার্ট এয়ার কুলারটা আমরা পাচ্ছি। খুবই অল্প কিছু স্টক হচ্ছে আমাদের কাছে এসেছে। এর আগেও কিন্তু আপনাদেরকে আমরা নোভা ব্র্যান্ডের অ্যানাদার হচ্ছে মডেলের কিছু আমরা দিয়েছিলাম, এয়ার কুলার দিয়েছিলাম। সো এটা স্মার্ট এয়ার কুলারটা আমাদের কাছে চলে এসছে। আর একটু বলে দিই ভিউয়ার্স, এই এয়ার কুলারটার সাথে কিন্তু মুভ করার জন্য যে নিচে যে চাকাটা আছে, চাকাটা ফিক্স করা আছে। সো এটাকে বারবার যে উঁচু করে নিয়ে যে এটাকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা হচ্ছে সরাতে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এটা না। এটা কিন্তু আস্তে করে মুভ করে কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো বা সরাতে পারবো বিভিন্ন জায়গাতে। তো গরম থেকে স্বস্তি পেতে অবশ্যই আমরা যারা একটা এয়ার কুলার চাচ্ছি, আমরা এটা নিয়ে নিতে পারি। আমাদের ঢাকা সিটির ভেতরে আমাদের 3টা প্লেস আমরা আছি, উত্তরা, গুলশান এবং মিরপুর। এছাড়াও আপনারা হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটির ভেতরে, ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হচ্ছে, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে। আর ঢাকা সিটির বাইরে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেন্ড করে দিব আপনাদেরকে। আপনারা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বিকাশ মার্চেন্ট নাম্বারে যদি আপনারা আমাদেরকে পেমেন্ট করে দেন, আমরা পেমেন্ট কনফার্ম হওয়ার পরে আমরা সেন্ড করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে এয়ার কুলারটা কিন্তু খুবই অল্প কিছু স্টক এসছে। সো আশা করছি এই স্টকের মধ্যে আপনাদের পছন্দের এয়ার কুলারটা আপনারা কালেক্ট করে নেবেন। তো সবাই অনেক ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।